হ্যালো ভিউয়ার্স, তো আশা করি সবাই ভালো আছো। আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফোনের ডেভেলপার অপশনস। ডেভেলপার অপশনস দ্বারা অনেক কাজ শর্টকাটে করা যায় এবং অনেক কিছুই করা যায়। তো আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনারা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে সকলের আগে আপনি আমার ভিডিওর নোটিফিকেশনটি পেয়ে থাকেন। তো বন্ধুরা, চলা যাক সেই ভিডিওয়। প্রথমে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা স্ক্রল ডাউন করব এবং সেখান থেকে অ্যাবাউট ফোন, অ্যাবাউট ফোন নামক অপশনে আমরা ক্লিক করব। তো বন্ধুরা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা দেখব ভার্সন, এ ভার্সন আছে কিংবা অন্য কোথাও না। এই ভার্সনে ক্লিক করার পরে যে বিল্ড নাম্বারটা পাবো, আপনি যদি ভার্সনের মধ্যে না পান তাহলে অন্য কোনো কিছুর মধ্যে পেয়ে যাবেন। এই বিল্ড নাম্বারের উপর আপনি 5-6 বার ক্লিক করবেন। 5-6 বার ক্লিক করার পরে আপনার ফোনে যে প্যাটার্নটা দেওয়া আছে সেই প্যাটার্নটি দিয়ে আনলক করবেন। এবং আপনি দেখেন এখানে লেখা আছে ইউ আর নাও ইন ডেভেলপার মোড, এবং আপনি এখানে ডেভেলপার মোড অপশনে চলে যাচ্ছেন।